চিন্তার সাথে পশুরা রীতিতে মনের পশু পাখি কি সুন্দর তারা মনের আনন্দে প্রেমের খেলা খেলছে। ওরে সখি এ সময় যদি আমাদের মহারাজ থাকতেন তাহলে আমিও সেই প্রেমের খেলা খেলতাম, আমিও সেই প্রেমের খেলা খেলতাম। একই একই স্বামী তুমি গিয়েছিল পুত্রটি যজ্ঞ করার জন্য সুজানা পর্বতে, ফিরে এলেন কেন? ওরে ওরে সুশীলা আমাদের পুত্রটি যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেছে, তাই আমি ছুটে এলাম রাজমহলে। রাজমহলে তোমাকে দেখতে নামে ছুটে এলাম সেই তোমার কাছে। এসো এসো প্রিয় আমার কাছে এসো এসো, আমরা দুই দিন এখন সেই প্রেমের নিত্যকে খেলা করি।
না, এখন আমায় চিনতে পারবে না, আমি মহারাজ উগ্রসেন। আমি কিছুতেই তোমায় ক্ষমা করতে পারবো না। কেন কেন আমার স্বামীর রূপ ধারণ করে আমার করিলে সত্যি তো নষ্ট, আমিও তোমায় অভিশাপ দিচ্ছি। তোমার ওরসে আমার করবে যে সন্তান জন্ম গ্রহণ করবে সেই সন্তান তোমার করিবে নিধ। Oh!
করিয়া খাওয়াই করিয়া পড়ায়ের আমরা সেইখানে করিব আগাম যাও যাও এই রবীন্দ্রের বন্দি করবি যাও আর বন্দি করবি সুশীলার গর্ভে জন্ম নিয়েছে কংস তাই কংস ধীরে ধীরে বড় হয়ে